মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ না আজকে কোনো ব্লগ নয় আজকে একটা তোমাদের সাথে নিয়ে চলে এসেছি চ্যালেঞ্জের ভিডিও দারুণ হাসির মজার ফানি একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসেছি আজকে কোনো ব্লগ নয় কোনো শর্ট না আজকে একটা অন্য ধরনের ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও আশা করি ভিডিওটা দেখলে তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমরা খুব মজা পাবে আর ভিডিওটা দেখার আগে তোমরা যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশানটাও অল করে দিও তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজে পেয়ে যাবে আর চলো আর আজকে চ্যালেঞ্জিং ভিডিওটা আমি কাদের সাথে নিয়ে করছি তোমরাও দেখতে থাকো তো চলো যাওয়া যাক চ্যালেঞ্জিং ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক কে জেতে কে হারে সবই তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক আজকে নিয়ে চলে এসেছি ওয়ান লেগ স্ট্যান্ডিং চ্যালেঞ্জ ওয়ান লেগ স্ট্যান্ডিং চ্যালেঞ্জ আর আজকে চ্যালেঞ্জটা করবে আমাদের খুশি মানে আরোহী সরকার আর হচ্ছে রিক তোমরা তোকে সবাই চেনো আমার দেওর ছোট্ট দেওর ওর নাম হচ্ছে রিক সরকার আমাদের খুশি আর আমাদের রিক আজকে দুজনে করবে ওয়ান লেগ স্ট্যান্ডিং চ্যালেঞ্জ কে কতক্ষণ থাকতে পারে এতে কোনো টাইমিং নেই কোনো কিছু নেই ঠিক আছে যে যতক্ষণ বেশি থাকতে পারবে ওয়ান লেগ স্ট্যান্ডিং এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে যে যতক্ষণ বেশি থাকতে পারবে সে ততক্ষণ মানে সেফ উইনার হবে ঠিক আছে তোমরা বুঝতে পেরেছ লেগ চেঞ্জ করা যাবে না কী কী করতে হবে বলে দিচ্ছি তোমাদের লেগ চেঞ্জ করা যাবে না কোনো হাত কোথাও গিয়ে টাচ করা যাবে না ঠিক আছে না কেউ কারো গায়ে টাচ করলে হবে না কিন্তু ঠিক আছে তোমরা স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝতে পেরে গেছো খুশি বুঝতে পেরেছো ঠিক আছে তো রেডি তোমরা রেডি তোমরা এক পায়ে দাঁড়িয়ে নাচতে পারো গাইতে পারো কাঁদতে পারো যা ইচ্ছা করতে পারো কিন্তু দুটো পা ঠেকে গেলেই বা একটা পা চেঞ্জ হয়ে গেলেই আউট ওকে রেডি ইয়েস খুশি বুঝেছো রিক তাহলে আজকে খুশি আর রিক করছে আমাদের এই ওয়ান লেগ স্ট্যান্ডিং চ্যালেঞ্জকে কতক্ষণ পর্যন্ত মানে কইয়ে কত বেশি রিক প্যান্ট গুটাচ্ছে এখানে এক হাঁটু জল নেই প্যান্ট গুটাতে হবে না তো আজকে ফানি চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট যাও খুশি আউট হয়ে গেল এক পা ফেলেই আউট এবার তাহলে রিক দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এক পায়ে রিক দৌড়াচ্ছে লাফাচ্ছে আর কি করবে কি করবে বাহ বাহ দেখা যাক খুশি জিততে পারে কিনা না রিকই জিতে যায় সেটা এবার দেখার পালা তো ঠিক আছে তোমরা রেডি তোমরা ইচ্ছে করলে এখন লেগ চেঞ্জও করে নিতে পারো যে কোনো পা করে নিতে পারো আচ্ছা ও একটা লেগেই করবে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি অ্যান্ড স্টার্ট আয় খুশি ফের সেকেন্ড রাউন্ডেও খুশি হেরে গেল রিক আপাতত এগিয়ে আছে দেখা যাক কতক্ষণ এগিয়ে থাকতে পারে রিক কতক্ষণ এগিয়ে থাকতে পারে দেখা যাক কি রিক কেমন লাগছে নাচ করবে ওই দেখো পা কিন্তু ঠেকিয়ে দিলেই মাটিতে আউট আয় সেকেন্ড রাউন্ডে তো জিত এই সরি জিত বললাম আমাদের রিক জিতে আছে কি হলো হাঁটুতে ব্যথা করছে রে চলে এসো ওয়ান টু এটা হচ্ছে থার্ড রাউন্ড হচ্ছে দুটো রাউন্ডে রিক জিতে আছে খুশি তুমি হেরে আছো ঠিক আছে থার্ড রাউন্ড শুরু হচ্ছে ওয়ান টু থ্রি স্টার্ট দেখা যাক এই রাউন্ডে কে যেতে রিক এখন স্মার্টলি দাঁড়িয়ে আছে ভাবছে কি হবে দেখা যাক কেমন লাগছে কেউ কাউকে টাচ করবে না কেন কেউ সরবে তুমি এদিকে সরো কেমন লাগছে বলো এক পায়ে দাঁড়িয়ে কান ধরে
মনে আছে স্কুলে ছোটবেলায় সবাই করতো, যারা পড়াশোনা না করতো ম্যাডামরা বাইরে বের করে দিত, পা ব্যথা করলে কি করে হবে, ফেলে দিলেই আউট হয়ে যাবে। রিক বলো, কোনোদিনও এরম ভাবে কোথাও কান ধরে দাঁড়িয়েছিলে? যা, এই রাউন্ডে রিক হেরে গেল এখনো পর্যন্ত, তাহলে খুশি এই রাউন্ডে জিতে গেল। তাহলে তিনটে রাউন্ড হয়ে গেল আর তিনটে রাউন্ডের ভিতরে রিক হয়ে গেছে, দুটোতে জিতেছে আর আমাদের খুশি আপাতত একটাতে জিতে আছে। তো এবারে আরো দুটো রাউন্ড দেখা আছে বাকি, তো দেখা যাক। ঠিক আছে, তুমি যদি যেতো তো তোমাকে আমি ওই স্থল পদ্ম ফুলটা গিফট করবো। তোমরা কি দেখতে পাচ্ছ স্থল পদ্ম ফুলটা? তোমাদেরকে দেখাই এক ঝলক, দুর্গাপূজা এসে গেছে আর আমাদের স্থল পদ্ম ফুলটাও ফুটতে শুরু করেছে। ঠিক আছে, তো এই স্থল পদ্ম ফুলটা খুশিকে গিফট করতে হবে। তো নেক্সট রাউন্ড শুরু হয়ে যাক। তো এবারে চলে আসছে ফোর্থ রাউন্ড, চার নম্বর রাউন্ড। রিক ঠাকুরকে প্রণাম করছে, আমাদের মন্দিরে রিক প্রণাম করছে, গোপুকেও প্রণাম করছে। ওয়ান টু থ্রি অ্যান্ড স্টার্ট। কি হলো, যাও, খুশি হেরে গেল, পা ফেলে দিয়েছে। তাহলে তো আপাতত চারটে রাউন্ড হলো আর চারটে রাউন্ডের ভিতরে রিক জিতেছে তিনটে রাউন্ডে আর আমাদের খুশি জিতেছে একটা রাউন্ডে। তো এখানেই বোঝা হয়ে গেল যে কে আজকের উইনার, আর আজকে ফিফথ রাউন্ডার করার কোনো দরকারই নেই, কারণ দুজনের ভিতরে জিতে গেছে। আর রিক নিজেই হাত তুলে দিচ্ছে, দেখো ও জিতেছে। তো রিক তো জিতে গেল। তো বন্ধুরা, আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, যে আজকের এই ফানি চ্যালেঞ্জিং ভিডিও ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। আর এই ধরনের যদি আরও ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, যে তোমরা যদি আরও চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও। আর আজকের এই ভিডিওটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর লাইকের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি নিয়ে করলাম রিক আর খুশিকে নিয়ে চ্যালেঞ্জিং ভিডিও, তো তোমরা অবশ্যই দেখলে আর কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই আমাকে জানিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এরকম আরও আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আমি চলে আসব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে দেখতে থেকো। তাহলে আজকের মতো টাটা।